জলপাইগুড়ি ঐতিহ্যবাহী মনসা পূজো এবার 513তম বর্ষে পদার্পণ করছে জলপাইগুড়ি ঐতিহ্যবাহী মনসা পূজা। এবার শ্রাবণে মলমাস পড়ে যাওয়ায় পূজোর সময়ে কিছু পরিবর্তন হয়েছে। শ্রাবণ মাসের 32 তারিখে মনসা পূজো শুরু হবে। এবার এই পূজোর সঙ্গে জলপাইগুড়িতে মেলাও বসে। বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল এই পূজোর প্রস্তুতি নিয়ে রবিবার কিছু তথ্য জানান। তিনি বলেন, 17ই আগস্ট পূজো হতো, কিন্তু এবার যেহেতু মলমাস সেই জন্য 31শে শ্রাবণ মলমাস শেষ, সেই কারণে 18ই আগস্ট অর্থাৎ 32শে শ্রাবণ সংক্রান্তিতে এবারের মনসা পূজো হবে। আমার নাম শুভময় ধর। আমার নাম বিশ্বজিৎ রায়। এই মেলায়, এই মেলা বলতে আমাদের যে মনসা পুজোর মেলাটা হয়, আপনি পিছনেই দেখতে পাচ্ছেন যে এই যে বড় জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রেস্টেট লেখা আছে তার পেছনে যে বড় তৈরি হচ্ছে এখনও, তা আমাদের এই মেলাটা এই মনসা পুজোটা আর কি 514 নম্বর মনসী পুজো আমাদের। তো এটা একটা ঐতিহ্যবাহী পুজো আর কি, এই পুজোর সাথে সংলগ্ন একটা এলাকা জুড়ে নিয়ে আমাদের মেলাটা হয়। তো এই মেলায় আমাদের বিশেষত ভূমিকা বলতে এখানকার সিনিয়র যারা আছে তাদের আমাদের উপর একটা বিশেষ ভূমিকা চাপিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে বিভিন্ন এলাকা থেকে, বিস্তীর্ণ এলাকা থেকে অনেকজন এখানে আসে, এসে নিয়ে এখানে মেলা উপভোগ করে। প্রায় সকাল থেকে মেলা শুরু হয়, রাত পর্যন্ত হয়। এবার এটা শুধু একদিন না, প্রায় 5 থেকে 6 দিন মেলাটা হয় আর কি। তো সেখানে যাতে কোনো রকম মানুষজন বাইরে থেকে এত দূর থেকে যে আসে, বিভিন্ন মহিলারা বাচ্চারা তারা আসে, তাদের যাতে কোনো রকম অসুবিধে না হয়, সেই নিরাপত্তা বজায় রাখা, এই সব কারণের জন্য আমাদের একটা বিরাট ভূমিকা আছে। আমাদের সাথে সাথে প্রশাসন থাকে, আর প্রশাসন অনেক কঠোর প্রশাসন থাকে। এবার মেলায় বিশেষ আকর্ষণ হচ্ছে যে এর আগের বার মানে তুলনামূলকভাবে কী হয়েছে, আমাদের আগে রাজবাড়িতে মেলাটা হতো, কিন্তু এখন যেহেতু রাজবাড়ি পার্ক আলাদাভাবে এসজিডি এর হয়ে গেছে, সেই কারণে মেলাটা আমরা এই পাশে নিয়ে এসেছি বা এই পাশে নিয়ে আসা হয়েছে। তো এবার আমাদের মূলত হয়তো মেলাটা আরও একটু বিস্তীর্ণ এলাকা জুড়ে করার চেষ্টাবাসটা হচ্ছে, যেখানে আরও কিছু কিছু দোকানপাট থাকবে আর কি। তার সাথে সাথে আমাদের মেলার, রাজবাড়ি মেলার বিশেষত্ব হচ্ছে এটা রাজাবাড়ির মেলা। তো জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো 514 বছর, এবার হচ্ছে 18ই আগস্ট অর্থাৎ শ্রাবণ সংক্রান্তি, হচ্ছে আপনার 32শে মাস শ্রাবণ মাস, 31শে শ্রাবণ অবধি মলমাস, 32 তারিখ মলমাস উঠে যাবে, সেহেতু 32শে শ্রাবণ 18ই আগস্ট ইংরাজির হচ্ছে আপনার মনসা পুজোর সূচনা হবে। মনসা পুজো চলবে 7 দিন এবং 18 থেকে 25 তারিখ অবধি। সেই এখানে মনসা পুজোকে কেন্দ্র করে মেলা বসে বিভিন্ন প্রান্তের থেকে, যেমন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের থেকে, পার্শ্ববর্তী বিহার আসাম থেকেও এখানে প্রচুর দোকান নিয়ে আসেন লোকেরা। এবং এই মনসা পূজার বিশেষত্ব হচ্ছে বিশ্বহরি গান, যেটা মনসা মঙ্গল গান, সেই গানও চলবে। আর আমাদের এখানে মনসা দেবী হচ্ছে অষ্টমূর্তি, যেমন মা মনসা দেবী আছে, নেতি আছে, এবং অষ্টমূর্তি অনন্ত, বাসুকী, পদ্মা, মহাপদ্মা, কুলির, কর্কট, শঙ্খ, ইষ্টনাগ, সাথে বেহুলা লক্ষ্মীদার আছেন, গদাগুদ্নি আছে, এবং হচ্ছে মা মনসা দেবীর বর জরৎকারমণি আছেন। আর এই মনসা পুজোর রীতি হচ্ছে মাকে দুধকলা, সাথে তো আমাদের এখানে যেমন আমিষ ভোগ দেওয়া হয় সবই ভোগ সবই থাকছে, এবং বলির প্রথা যে রাজ আমল থেকে যেটা হয়ে আসছে এখনও সেইভাবেই হচ্ছে। বিশ্বহরি গান এখানে চলবে হচ্ছে আপনার 18 তারিখ থেকে আপনার 22 তারিখ অবধি। হচ্ছে মাটির কাজ প্রায় শেষ, এখন হচ্ছে রঙের পালা, আমাদের অলদিদি পাল আসাম থেকে তারা অরবিন্দনগরে প্রতিমা বানায়, তারাই বংশ পরস্পর এখানে প্রতিমা বানাচ্ছে, আগে জগদীশ পাল বানাতো, এখন সুভাষ পাল বানায় অরবিন্দনগরে। এই কিছুদিন পরে, এই 4-5 দিন পরে রঙের কাজ শুরু করবে। রাজবাড়ির হচ্ছে যে থাকেন রাজকুমারী প্রতিভা দেবীর ছেলে পুনত বসু,
উনি হচ্ছে পূজা তদারকি, উনি সব কিছু পূজার উনি সব কিছু করছেন। এবং আমাদের যে মনসার ঠাকুরের সোলার এবং মায়ের যে বেনারসি কাপড় সব কলকাতা থেকে তিনি নিয়ে চলে আসছেন। হ্যাঁ, মা মনসা দেবীর আগের দিন হচ্ছে অধিবাস করা হয় এবং হচ্ছে রাজ পরিবারের লোকে এসে মাকে বরণ, পুরোহিত বরণ করে পরের দিন থেকেই পুজো শুরু হবে। আমার নাম হচ্ছে শিবু ঘোষাল, আমরা বংশ পরস্পর রাজবাড়ি পুজো করে আসছি।